টেক, এই টেক, জানো এই টেক দিয়ে আমরা কত কথা বলতে পারি। টেক ইউর টাইম, সময় নাও, টেক ইট ইজি, সহজ ভাবে নাও। মাদার টুক হিজ সাইড, মা তার পক্ষ নিল। হি টেকস আফটার হিজ ফাদার, সে তার বাবার মতো দেখতে। আই এম গোয়িং টু টেক আ শাওয়ার, আমি স্নান করতে যাচ্ছি। লেটস টেক ফাইভ, চলো 5 মিনিটের বিরতি নিই। লেটস টেক আ পিকচার টুগেদার, চলো একসাথে ছবি তুলি। হোয়াই ডোন্ট ইউ টেক আ ট্যাক্সি, তুমি কেন একটা ট্যাক্সি নিচ্ছ না। হি টুক হার অন এ ডেট, সে তাকে একটা ডেটে নিয়ে গিয়েছিল। এরকম অনেক ধরনের, নিশ্চয়ই তোমাদেরও এই টেক দিয়ে অনেক কথা বলতে ইচ্ছে হচ্ছে, কিন্তু বুঝতে পারছো না যে আমরা কোন ক্ষেত্রে, মানে কোন ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে এই টেকের ব্যবহার করে থাকি। আজকের ক্লাসে আমরা সেই কনসেপ্টটি ক্লিয়ার করব, মানে টেক দিয়ে সেন্টেন্স মেকিং করব। একটা জিনিস মনে রেখে দিও যে টেক হচ্ছে কোলোকেশন ভার্ব। কোলোকেশন মানে ফিক্সড হয়ে থাকা। যে ক্ষেত্রে টেক ফিক্সড হয়ে থাকে সেক্ষেত্রে আমরা টেকেরই ব্যবহার করব, অন্য কোনো ভার্বের ব্যবহার করব না। ইন টুডেস লেসন উই আর গোয়িং টু প্র্যাকটিস কমনলি ডেলি ইউজ সেন্টেন্সেস উইথ টেক। ওয়েলকাম ইউ ব্যাক টু দি চ্যানেল। আই এম অনুশীলা, ইউ আর ওয়াচিং ডিলাইটফুল লার্নিং উইথ অনু। উইদাউট এনি ফার্দার ডিলে লেটস জাম্প ইনটু দ্য টপিক। টেক ভার্বটার হচ্ছে ফর্মগুলো আমরা প্রথমে জেনে নিই। প্রথমে প্রেজেন্ট আমরা ব্যবহার করব টেক, সেটার পাস্ট হবে টুক, টি ডাবল ওকে টুক। পাস্ট পার্টিসিপেল হবে টেকেন, টি এ কে ই এন টেকেন। তাহলে টেক টুক টেকেন, আর যদি কন্টিনিউয়াস এ করি তাহলে টেকিং, টি এ কে আই এন জি টেকিং। সো আওয়ার ফার্স্ট সেন্টেন্স উইথ টেক ইজ, তোমার কথা মেনে নিলাম। তোমার কথা মেনে নিলাম মানে কারোর কথা আমরা বিশ্বাস করছি। তার জন্য আমরা লিখব আই উইল টেক ইওর ওয়ার্ড ফর ইট। আই উইল টেক ইওর ওয়ার্ড ফর ইট মানে আমি তোমার কথাগুলো নিয়ে নিলাম, মেনে নিলাম। তাহলে যখনই কোনো বিলিভ বোঝানো হচ্ছে, বিশ্বাস বোঝানো হচ্ছে, তখন কিন্তু টেক এর ব্যবহার হচ্ছে। আই উইল টেক ইওর ওয়ার্ড ফর ইট, আমি তোমার কথা মেনে নিলাম। নেক্সট, চলো 5 মিনিটের বিরতি নিই। চলো 5 মিনিটের বিরতি নিই, সাধারণভাবে আমরা বলে থাকি লেটস টেক আ ব্রেক, চলো একটা ব্রেক নিই। এখানে বলেছে যে 5 মিনিটের বিরতি নিই, আমরা বলবো লেটস টেক ফাইভ। লেটস টেক ফাইভ মানে হচ্ছে চলো 5 মিনিটের বিরতি নিই, মানে 5 মিনিটের জন্য বা কিছু সময়ের জন্য রিল্যাক্স নেওয়াকে বলা হয় লেটস টেক ফাইভ। টেক ফাইভ হচ্ছে একটা ইডিয়াম, যার মানে হচ্ছে 5 মিনিটের জন্য বিরতি নেওয়া বা রিল্যাক্স নেওয়া। তাহলে টেক ফাইভ, এই ক্ষেত্রেও আমরা কিন্তু টেক এর ইউজ করছি। নেক্সট, সে তাকে ডেটে নিয়ে গিয়েছিল, সে তাকে ডেটে নিয়ে গিয়েছিল, কোথাও নিয়ে যাওয়া, সেটা রেস্টুরেন্টে নিয়ে যাওয়া, বাইরে ঘুরতে নিয়ে যাওয়া, যে কোনো ক্ষেত্রে আমরা টেক এর ব্যবহার করে থাকি, মানে কোথাও নিয়ে যাওয়া। সে তাকে ডেটে নিয়ে গিয়েছিল, হি, যেহেতু গিয়েছিল আছে তাই পাস্ট করব, টেক এর পাস্ট হচ্ছে টুক। হি টুক হার অন আ ডেট। হি টুক হার, সে নিয়ে গেছিল তাকে অন আ ডেট, একটা ডেটে। একটা জিনিস মনে রেখে দিও যে ডেটের আগে সবসময় অন প্রেপোজিশন হয়, অন আ ডেট। তাহলে কোথাও নিয়ে যাওয়া বোঝাতে আমরা টেক এর ব্যবহার করব। হি টুক হার অন আ ডেট, ফার্স্টে হয়েছে। নেক্সট, একটা লম্বা শ্বাস নাও, একটা লম্বা শ্বাস নাও। টেক আ ডিপ ব্রেথ, টেক আ ডিপ ব্রেথ, একটা লম্বা শ্বাস নাও। তাহলে শ্বাস নেওয়া বোঝাতেও আমরা টেক এর ব্যবহার করছি, টেক আ ডিপ ব্রেথ। নেক্সট, মা তার পক্ষ নিয়েছিল, মা তার পক্ষ নিয়েছিল। হয়তো দুটো ছেলে মেয়ের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে বা মারপিট হয়েছে, মা একজন কারোর পক্ষ নিল, সেই পক্ষ বোঝাতেও কিন্তু আমরা টেক এর ব্যবহার করছি। তাহলে মা তার পক্ষ নিয়েছিল, মাদার পক্ষ নিয়েছিল, পাস্টে
took his side. কারো সাইড নেওয়া মানে পক্ষ নেওয়া, মাদার টুক হিজ সাইড মানে তার পক্ষ নিয়েছিল। এটা বেশি সময় নেবে না, এটা বেশি সময় নেবে না। আমি কাউকে জিজ্ঞাসা করেছি যে এটা করতে কত সময় লাগবে বা এটা হতে কত সময় লাগবে, তখন উত্তর এলো যে এটা বেশি সময় নেবে না। তাহলে সময় নেবে না এই বোঝাতে আমরা টেকে ব্যবহার করছি। এটা বেশি সময় নেবে না, ইট ওন্ট টেক সো লং, সো লং মানে দীর্ঘ সময়। ইট ওন্ট টেক সো লং, সময় নেবে না। ওন্ট হচ্ছে উইল নট, উইল নট কে আমরা ওন্ট হিসেবে এখানে লিখেছি। ইট ওন্ট টেক সো লং মানে এটা দীর্ঘ সময় নেবে না। তাহলে বুঝতে পারলে যে এতগুলো ক্ষেত্রে আমরা টেক এর ব্যবহার করতে পারি। দেখে নি আর কি কি ক্ষেত্রে আমরা টেক এর ব্যবহার করব। তোমার কথা মেনে নিলাম, আই উইল টেক ইউর ওয়ার্ড ফর ইট। চলো 5 মিনিটের বিরতি নি, লেটস টেক 5, লেটস টেক 5। সে তাকে ডেটে নিয়ে গিয়েছিল, হি টুক হার অন আ ডেট। একটা লম্বা শ্বাস নাও, টেক আ ডিপ ব্রেথ। মা তার পক্ষ নিয়েছিল, মাদার টুক হিজ সাইড। এটা বেশি সময় নেবে না, ইট ওন্ট টেক সো লং। আর যদি বলা হয় যে এটা অনেক সময়ের ব্যাপার, ইটস আ টাইম টেকিং প্রসেস, ইটস আ টাইম টেকিং প্রসেস, তাহলে সময় নেওয়া বোঝাতেও আমরা টেকিং। যদি এই ক্লাসটা তোমাদের ভালো লাগে তাহলে আমার জন্য অবশ্যই একটা লাইক করে দিও, আর আজই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডিলাইটফুল লার্নিং উইথ অনুর সাথে কানেক্ট হয়ে যাও। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। দেখে নিই পরের সেন্টেন্সটা কি আছে, বিমানটি কখন উড়বে। তার মানে বিমানের ওড়ার সাথেও কিন্তু টেকের সম্পর্ক রয়েছে। বিমানটি কখন উড়বে, when will the plane, বিমানটি the plane take off, when দিয়ে যখনই সেন্টেন্স শুরু হয়, when তারপরে will দিলাম verb, when will the plane take off। এই টেক অফ মানে হচ্ছে টু বিগিন ফ্লাই মানে উড়তে শুরু করা। টেক অফ ফ্রেজাল ভার্বটা আমরা তখন ব্যবহার করব যখন আমরা বিমানের ওড়ার কথা বলবো। বিমানটি কখন উড়বে, when will the plane take off। তার যদি উত্তর দেওয়া হয় তখন বলা হবে the plane will take off in 20 minutes, মানে 20 মিনিটের মধ্যে উঠবে। তাহলে টেক অফ তার মানে হচ্ছে উড়তে শুরু করা। নেক্সট, আমাকে ওষুধ খেতে হবে, আমাকে ওষুধ খেতে হবে। আই হ্যাভ টু টেক মেডিসিন, আই হ্যাভ টু টেক মেডিসিন। তাহলে মেডিসিন নেওয়ার সাথে হচ্ছে টেক, আই হ্যাভ টু নিতে হবে যেহেতু, তাই জন্য হ্যাভ, আই হ্যাভ টু টেক মেডিসিন মানে আমাকে মেডিসিন নিতে হবে। নেক্সট, জুতো খুলে প্রবেশ করুন, জুতো খুলে প্রবেশ করুন। তার জন্য আমরা বলবো, এখানেও আমরা বলবো টেক অফ ইউর শুজ অ্যান্ড এন্টার, জুতোটা খুলুন এবং প্রবেশ করুন। তাহলে কোনো কিছু খোলা, জুতো খোলা বা যে কোনো জামা কাপড় বা কিছু খোলা, সোয়েটার হোক যাই হোক, সেক্ষেত্রেও কিন্তু আমরা টেক অফের ব্যবহার করছি। এই ক্ষেত্রে টেক অফ হচ্ছে কোনো কিছু খোলা, রিমুভ করা, টেক অফ ইউর শুজ অ্যান্ড এন্টার। এক্ষেত্রে টেক অফ মানে হচ্ছে বিমান উড়তে শুরু করা, আর এক্ষেত্রে টেক অফ মানে হচ্ছে কোনো কিছু খোলা, তার জুতো খোলার কথা বলা হচ্ছে। টেক অফ ইউর শুজ অ্যান্ড এন্টার। নেক্সট, চলো বাইরে থেকে খাবার আনি, বাইরে থেকে খাবার আনা। তার জন্য একটা খুব ভালো ওয়ার্ড রয়েছে, সেটা হচ্ছে টেক আউট। টেক আউট, যখন রেস্টুরেন্ট থেকে আমরা ঘরে খাবার আনি তাকে বলা হয় টেক আউট। তাহলে চলো বাইরে থেকে খাবার আনি, লেটস মানে লেট আস জাস্ট অর্ডার
আ টেক আউট, লেটস মানে লেট আস, চলো আমরা, জাস্ট শুধুমাত্র, লেটস জাস্ট অর্ডার আর টেক আউট, এই টেক আউট মানে হচ্ছে বাইরে থেকে খাবার আনা, টেক আউট ফুড। যদি বলা হয় সে একটা বাইরে থেকে পিজা এনেছিল, হি অর্ডার্ড আ টেক আউট পিৎজা, হি অর্ডার্ড আ টেক আউট পিৎজা, টেক আউট মানে বাইরের খাবার। নেক্সট চলো একসাথে ছবি তুলি, চলো একসাথে একটা ছবি তুলি, লেটস টেক আ পিকচার, লেটস টেক আ পিকচার টুগেদার, চলো একসাথে একটা ছবি তুলি, লেটস টেক আ পিকচার টুগেদার। তাহলে ছবি তোলার ক্ষেত্রে হচ্ছে টেক আ পিকচার, এক্ষেত্রেও টেক এর ব্যবহার করছি। তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো যে যে ক্ষেত্রে আমরা এই টেক এর ব্যবহার করছি সেক্ষেত্রে কিন্তু আমাদের টেকই বসাতে হবে, আমরা কিন্তু অন্য কোনো ভার্ব বসাবো না। যেমন এক্ষেত্রে আমরা বলেছি যে চলো একসাথে ছবি তুলি, এক্ষেত্রে আমরা বলবো লেটস টেক আ পিকচার টুগেদার, টেকের জায়গায় টেকই বসাবো। সে বাবার মতো দেখতে, কারুর মতো দেখতে বা কারুর মতো যদি স্বভাব হয়, নেচার হয়, তার জন্য আমরা বলবো টেক আফটার। এটা একটা ফ্রেজাল ভার্ব, টেক আফটার মানে হচ্ছে সদৃশ্য, সিমিলারিটি বোঝাতে আমরা বলবো টেক আফটার। সে বাবার মতো দেখতে, হি টেক্স আফটার হার ফাদার, শি টেক্স আফটার হার ফাদার। টেক্স কেন হলো, এস কেন অ্যাড হয়েছে, যেহেতু সি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই ভার্বের সাথে এস বা ইএস হয়, টেক্স আফটার, তাহলে এখানে হলো টেক্স আফটার হার ফাদার, মানে সে তার বাবার মতো দেখতে। বিমানটি কখন উড়বে, ওয়েন উইল দ্য প্লেন টেক অফ, আমাকে ওষুধ খেতে হবে, আই হ্যাভ টু টেক মেডিসিন, জুতো খুলে প্রবেশ করুন, টেক অফ ইউর শুজ অ্যান্ড এন্টার, চলো বাইরে থেকে খাবার আনি, লেটস জাস্ট অর্ডার আর টেক আউট, চলো একসাথে ছবি তুলি, লেটস টেক আ পিকচার টুগেদার, সে বাবার মতো দেখতে, শি টেক্স আফটার হার ফাদার। টেক দিয়ে আরো অনেক ধরনের সেন্টেন্স হয়, যেমন টেক কেয়ার অফ ইউর হেলথ, নিজের শরীরে যত্ন নাও, টেক রেসপন্সিবিলিটি মানে কোনো কিছু দায়িত্ব নেওয়া, সাকসেসফুল পিপল টেক রেসপন্সিবিলিটি ফর দেয়ার ওন লাইফস, মানে সফল মানুষেরা নিজের জীবনের দায়িত্ব নিজেরাই নিয়ে থাকে। তাছাড়া বলাতে পারি টেক আ লুক মানে এক নজর দাও বা একটু দেখে নাও, টেক আ বাইট মানে এক কামড় দাও, টেক পার্ট, টেক পার্ট মানে অংশগ্রহণ করা, আই ডোন্ট লাইক টু টেক পার্ট ইন আর্গুমেন্টস, আমি তর্ক বিতর্কে অংশগ্রহণ করা পছন্দ করি না, এরকম অনেক কিছু রয়েছে। যদি সবগুলো দিতে চাই তাহলে ভিডিওটা প্রচুর লেন্দি হয়ে যাবে আর তোমাদের দেখতে অসুবিধা হবে, তাই কিছু সেন্টেন্স যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দিলাম। আর টেক সম্পর্কে যদি তোমাদের আইডিয়া একবার হয়ে যায়, কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়ে যায়, তাহলে বাকিগুলো তোমরা নিজে থেকেই করতে পারবে। সো দ্যাটস দি এন্ড, ইট ব্রিংস মি অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্লাস। এই ক্লাসটা যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আজই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডিলাইটফুল লার্নিং উইথ অনুর সাথে কানেক্ট হয়ে যাও। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে তোমাদের ফ্রেন্ডসরা বা ফ্যামিলি মেম্বার্সরাও এই ভিডিও থেকে কিছু অন্তত হেল্প পেতে পারে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টিল দেন স্টে পজিটিভ, অলওয়েজ বি হ্যাপি, গড ব্লেস ইউ অল।